চল্লিশ দিনের প্রতীক্ষার পর অবশেষে চাঁদ জয় করেছে ভারত। চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি স্পর্শ করেছে। চাঁদে নেমেই খেল দেখানো শুরু করে দিয়েছে সে, সঙ্গে সঙ্গে চাঁদের অজানা অদেখা দক্ষিণ মেরুর প্রথম ছবি তুলে পাঠিয়েছে পৃথিবীতে। সেই ছবিও আমরা তুলে ধরছি, যা জি চব্বিশ ঘন্টা এই মুহূর্তে দেখছেন। ধূসর চাঁদের মাটির সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইসরোর প্রকাশিত সেই ছবি দেখেই মন্ত্রমুগ্ধ ভারত তথা গোটা বিশ্ব। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য। মৈত্রী, ইতিমধ্যেই যে ছবি ইসরোর মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, অর্থাৎ মূলত এই সাফল্য এবং তারপর পর পর বৈজ্ঞানিক ভিত্তিতে অনুসন্ধান, মৈত্রী তো আগে তো তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবি আসলে ল্যান্ডার বিক্রম তার ল্যান্ডিং ইমেজটা ক্যামেরা, অর্থাৎ ল্যান্ড করার পরে তার যে ক্যামেরাটি রয়েছে তার শরীরে সাদা যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে তোলা ছবি, চাঁদের অবতরণের পরের প্রথম ছবি এটি। এবং যেখানে বিক্রম ল্যান্ডারের একটি পেগ, অর্থাৎ পায়ের একটি অংশ, যে চারটি পায়ার উপর বিক্রম ল্যান্ডারটি বসে রয়েছে তার একটি পায়ার ছবিও কিন্তু চন্দ্রপৃষ্ঠে পড়েছে, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে ইসরোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যখন এই ছবি শেয়ার করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে চন্দ্রযান-3 দক্ষিণ মেরুর, অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুর তুলনামূলকভাবে ফ্ল্যাট, অর্থাৎ তুলনামূলকভাবে সমতল জায়গায় কিন্তু নিয়ে বেশ কিছু চিন্তা ছিলই বিজ্ঞানীদের, যদি চাঁদের গায়ে যে বড় বড় গহ্বর রয়েছে যদি কোনোভাবে সেই গহ্বরের আশেপাশে ল্যান্ড করে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, কারণ সেখানে সূর্যালোক পৌঁছাবে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ল্যান্ডার এবং পরে তার রোভার এদের দুজনেরই কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে, কারণ এই দুটি সোলার প্যানেল চালিত। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যে ছবি প্রকাশে এসছে তাতে দেখা যাচ্ছে তুলনামূলক ফ্ল্যাট সার্ফেসে ল্যান্ড হয়েছে, অর্থাৎ ল্যান্ডিং যেরকম স্মুথ ছিলই, যে সফট ল্যান্ডিং সেটা যেরকম খুবই সহজে এবং খুব সুন্দরভাবে যে ল্যান্ডিং একেবারে সময় মেনে ঠিক 6:04 যেমনটি তারা জানিয়েছিলেন ঠিক 6:04 এই ল্যান্ডিং হয়। এবং তারপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেই ল্যান্ডিংটা চাঁদের দক্ষিণ মেরুর তুলনামূলকভাবে সমতল সার্ফেস, অর্থাৎ সমতল জায়গায় সমতল পৃষ্ঠে হয়েছে। 4 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, 6:04 বিক্রম ল্যান্ডারটি অবতরণ করে এবং তারপরে মোটামুটি 4 ঘন্টার সময় নিয়ে তারপরে কিন্তু ল্যান্ডার বিক্রমের পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান, এবং তারপরে পরবর্তী যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কাজ সেই কাজ কিন্তু শুরু করে দেবে। ইতিমধ্যেই তার চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের উপস্থিতির ছবি ইসরোর তরফ থেকে শেয়ার করা হয়েছে এবং আগামী সময়েও কিন্তু পরবর্তী যে সমস্ত তথ্য সামনে আসছে চন্দ্রপৃষ্ঠ থেকে সেই সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরবে ইসরো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।